ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে তার ভিডিও বার্তায় ছিল দারুণ এক সামাজিক বার্তাও। জয়া বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের, কিন্তু আমাদের এই আনন্দ যে অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। রাতের বেলা গাছে ঘুমিয়ে থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথ কুকুর বা বিড়াল, এমনকি আশপাশে যে অসংখ্য বন্য প্রাণী প্রচণ্ড ভয়ে তারা ছুটোছুটি করে, অনেকেই মারা যায়। অনেকেই বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়। যারা 31st উদযাপন করতে আতশবাজি বা ফানুস ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারো জীবন যেন বিপন্ন না হয়। এরপর জয়া বলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই খুব খুব ভালো থাকুন এবং প্রাণ প্রকৃতির কথাও একটু ভাবুন। জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম G5 মুক্তি পাওয়া বলিউড সিনেমা করেক্ট সিং এ। নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন পঙ্কজ ত্রিপাঠী।